রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। মূলত হ্যান্ডমেড হওয়ার কারণেই বিখ্যাত রোলস রয়েস। এই গাড়িগুলোর এত উচ্চ মূল্যের পেছনে কারণটা হচ্ছে এর অসাধারণ কালার। রোলস রয়েস কোম্পানির কাছে শুধু কালারই আছে প্রায় 45,000-এর মতো, যা তাদের গাড়ির পেন্টিংয়ে ব্যবহার করা হয়। সুন্দরী মেয়েদের পছন্দের লিপস্টিকের কালার থেকে শুরু করে একজন মানুষের কল্পনায় যেই রঙই আসুক না কেন, সব রঙই আছে তাদের কাছে। আপনার গাড়িতে আপনি ঠিক যেই রঙটি পেতে চান, ঠিক সেই রঙটাই আপনার জন্য গাড়িতে পেইন্ট করবে রোলস রয়েস। যদিও তাদের গাড়িগুলোতে 7 স্তরের রঙের প্রলেপ দেয়া হয়, কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী প্রায় 23 স্তরের প্রলেপও দিয়ে থাকে রোলস রয়েস। আর এই অতি উন্নত মানের পেইন্টগুলোর স্তরগুলোর ওজন একত্রে 45 কেজির মতো হয়ে থাকে। ভাবতে পারেন, যেখানে একটা সাধারণ ফ্যামিলি কার রং করতে 3-4 কেজি রং লাগে, সেখানে রোলস রয়েস কতগুণ বেশি রং ব্যবহার করে থাকে তাদের প্রত্যেকটি গাড়িতে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, এত বিশাল কোম্পানির এক একটি গাড়ির পেইন্ট সম্পর্কিত বিস্তারিত যত কাজ আছে, তা সম্পাদন করার জন্য এক একজন কর্মী এককভাবে নিযুক্ত থাকেন। আর গাড়িগুলোতে এই পেইন্টিং করতে ব্যবহার করা হয় কাঠ বিড়ালের লোম বিশিষ্ট ব্রাশ, কারণ এটা দিয়ে পেইন্ট করার পর সেখানে কোনো আলাদা দাগ পড়ে না। রোলস রয়েসের বাইরের অংশগুলোতেও এমন কিছু বিশেষত্ব আছে যা হাতে তৈরি, কিন্তু একদম নিখুঁত। রোলস রয়েসের সামনে যে গ্রিল আছে সেটা সম্পূর্ণ হাতের তৈরি, আর চাকার কেন্দ্রে যে লোগো আছে, যেটা চাকা ঘুরলেও সম্পূর্ণ স্থির থাকে, তা সত্যিই অসাধারণ। আর রোলস রয়েসের যে জিনিসটা সবচাইতে ব্যতিক্রম এবং আভিজাত্যের প্রতীক, সেটা হলো স্পিরিট অফ এক্সট্যাসি, যেটা গাড়ি চালানোর সময় ভেতর থেকে বেরিয়ে আসে। 2013 সালে BMW কোম্পানি শুধুমাত্র রোলস রয়েসের এই স্পিরিট অফ এক্সট্যাসি সহ গাড়ির ম্যানুফ্যাকচারিং রাইট কিনে নিতে $40 মিলিয়ন খরচ করেছিল। গাড়ির বাইরের চাইতে ভিতরের খরচ আরও অনেক বেশি, কারণ বিলাসিতার এক অনন্য রূপ এর ভেতরের ডিজাইন। গাড়ির ভিতরে যেন বাইরের সামান্য শব্দও না আসতে পারে, সেজন্য রোলস রয়েস গাড়িগুলোতে প্রায় 300 পাউন্ডেরও বেশি সাউন্ড প্রুফ ফোম ব্যবহার করে থাকে। গাড়ির চাকা নির্মাণ করে কন্টিনেন্টাল নামক আরেক কোম্পানি। এই কোম্পানি চাকার মধ্যে এমন এক ফোম ব্যবহার করে যাতে রাস্তায় চলার সময় চাকার শব্দ কমিয়ে আনা যায়। এই গাড়ির ড্যাশবোর্ড বলতে গেলে ছোটখাটো একটা আর্ট গ্যালারি, যা প্রতিটি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয়। রোলস রয়েসের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই গাড়ির ছাদ। রোলস রয়েসের গাড়ির ছাদে ব্যবহার করা হয় স্টার লাইন হেডলাইনার, যার সাহায্যে এই গাড়ির ছাদকে তারকা খচিত রাতের আকাশের মতো করে ফেলা যায়। আর এই ধরনের স্টার লাইন নির্মাণ করা হয় সম্পূর্ণ হাতের সাহায্যে, যাতে 16 ঘন্টা সময় ব্যয় হয়। তো এই ছিল রোলস রয়েস সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান। এই রকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। ধন্যবাদ।